লকডাউনের বিধি নিষেধ অমান্য করে স্রোতের মতো মানুষ আসছে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে। সকাল থেকে ঢাকা ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী যাত্রীরা এখানে ভিড় করেছেন। এতে করে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না, পাশাপাশি অধিকাংশ যাত্রীকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা গেছে। এদিকে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় 250 যানবাহন। এই রুটে 14টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি। দক্ষিণ বঙ্গগামী মানুষের চাপ রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে, সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ শিমুল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিমুল, ঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন? কঠোর লকডাউনের খবরে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ফামিদা, কিছুক্ষণ আগ পর্যন্ত এই শিমুলিয়া ঘাটে যাত্রী ছিল আপনার এই ঢাকা ছেড়ে আসা যে দক্ষিণবঙ্গগামী যাত্রী, তবে থেমে থেমে কিন্তু যাত্রীর সংখ্যা বাড়ছে। এখানে এই মুহূর্তে কিছু একটু কমেছে। তারপরে বলে রাখি যে এই রুটে আপনি যেমন বলছেন যে 14টি ফেরি কিন্তু চলাচল করছে, প্রায় 250 যানবাহন আটকে রয়েছে। তো যদিও এই ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে পুলিশের, তারপরও কিন্তু এই চেকপোস্ট থাকা সত্ত্বেও কিন্তু যাত্রীরা বিভিন্ন যানবাহন দিয়ে কিন্তু শিমুলিয়া ঘাটে আসছেন। তবে আমরা আসলে এই যাত্রীদেরকে শিমুলিয়া ঘাটে আসার পরে যে তারা এই ফেরি চলাচলের কারণে কিন্তু তারা অল্প সময়ের মধ্যে পার হয়ে যাচ্ছেন, তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা আমরা এ পর্যন্ত তেমন কোনো তৎপরতা বা আসলে এইখানে যে স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাইনি। কারণ হচ্ছে ফেরি দিয়ে যেভাবে যাত্রী যাতায়াত করছে সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু স্বাস্থ্যবিধি থাকছে না, মানা হচ্ছে না কোনো রকম। কিন্তু আপনার মাস্ক পরা যে নিয়মটি রয়েছে সেটাও কিন্তু হচ্ছে না। আমরা দেখছি কেউ কেউ পড়লেও কেউ কেউ পড়ছেন না। তো প্রশাসনের পক্ষ থেকে তেমনটি আমরা দেখতে পাইনি শিমুলিয়া ঘাটে। তো এখন সেই শিমুলিয়া ঘাটের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে, অর্থাৎ হলো যাত্রীর সংখ্যা কিছুটা কম রয়েছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ শিমুল।